আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে, এখন ঘড়িতে কটা বাজে, 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল, ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল, তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যার সিদ্ধান্ত হয়েছে তাকে পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে, এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল, 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে, সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ত ওদের আর কিছু হয় না, তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন, বেশি দিন হয়নি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওনাদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল, 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম, আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল, এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব, এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock, এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে। আমরা এটাও বলেছি
দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তাহলে তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশিই মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিত আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে, তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যা জল ছেড়েছেন তাতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে, হাওড়া। আমি নিজে যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি, আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের, আমি এতটা জল আসতে কোনো দিনও দেখিনি, কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু আমাদের এই জায়গাটা। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম, প্রায় 14-15টা সিঁড়ি ছিল, একদম পুরো ভরাট হতে আর 5টা সিঁড়ি মাত্র বাকি আছে। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে, আমলাম তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়েই সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে, ফলে একেতে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান, এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, অ্যাডিশনাল এসপি, এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও, কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে। এই জলের ওপর যদি আবার জল আসে, আমার এমনিতেই চিন্তা আছে 35 জনকে কী করে উদ্ধার করব আমরা, আর এখন রাত হয়ে গেছে, জলের কারেন্ট এতটাই, কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই, কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে এমন অবস্থা। তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে, এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ চব্বিশ পরগনায়। সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি, বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে, সিএস নিজে মনিটরিং করছেন 24x7, এবং তিনি নিজেও ডিএমদের সাথে
বারবার করে আজকে দু তিনবার ভার্চুয়াল করেছেন। উনি অলরেডি আমাদের 24/7 মনিটরিং চলছে, টাইম টু টাইম কি অবস্থা। এবং মানুষকে আবার আবেদন করছি, প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায় তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে? কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না, সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান, একটা প্রাণের দাম অনেক বেশি। এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, দিতে পারেন, বিশেষ করে জেলার মানুষের কাছে, কারণ কলকাতায় যদি এই অবস্থা হয় গঙ্গার, তাও তো হাই টাইড আজকে ছিল না, আমি দেখছি এখন জোয়ার আছে, জলের স্রোতের টান খুব বেশি আছে। এবং সেই জন্যই বুঝতে পারছি না, ইভেনিং আমরাও হয়তো যে কোনো সময় ডুবে যেতে পারি জলের যে স্রোত আছে, তারপরে যদি আবার জল ছাড়ে, নিজেদের ঠিক রাখার জন্য অন্য স্টেটের উপরে ছেড়ে দিলাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আমার প্রতিবাদ জানিয়েছি। হ্যাঁ বলেছি আমি যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন, এত কিছু আলোচনা, আপনাদের চারটের মধ্যে তিনটে ডিমান্ডই মেনে নিয়েছি, তাছাড়াও সিসিটিভি লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়াও সিকিউরিটি অডিটিংয়ের ব্যাপারেও আমরা দেখছি, সবার যাতে নিরাপত্তা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে, সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব, সমস্যা থাকলে সমাধান করতে হয়, আলোচনার পথ সবসময় খোলা থাকে। আজকে 3 দিন অপেক্ষা করার পর আজকে 4 দিন 5 দিন, 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় সব প্রসেস শেষ করতে 5.5-6 ঘন্টা টাইম লেগেছে। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি, বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন, বাংলার মানুষের দিকে তাকিয়ে। এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না, বাংলায় দুর্গাপুজো আসছে, এটা আমার আবেদন আপনাদের কাছে, এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়নি, আমি করিনি, এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি, এই পরিস্থিতি। সুতরাং ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে, আপনাদের খুব প্রয়োজন এখন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। লিয়া তো গিয়া, কোশিশ কিয়া হ্যায় জুনিয়র ডাক্তার কা বাত সুননে কে লিয়ে, লেকিন হামারা পুলিশ ভি বহুত সারে কাম করতে হ্যায়, আগার কাম করতে করতে কিসি কো 2 মিনিট দের হো জাতা হ্যায়, কোই কাম পে আগার থোড়া গলতি হো জাতা হ্যায়, তো উসকো লেগে আগার কিসি কো গুসা হ্যায়, তো গুসা নিভানে কে লিয়ে, গুসা নিপটানে কে লিয়ে হামনে কোশিশ কিয়া, হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট মে জো জাস্টিস উন্হোনে মাঙ্গা, হামে কোশিশ কিয়া, হামারা পুলিশ জো সিপি কো হাম চেঞ্জ করনে কা ফয়সালা কিয়া হ্যায়, উনকো সাথ বাত করকে, উনকো কনফিডেন্স মে লেকে, উন্হোনে ভি নেহি চাতে থে জিতনা উসকা খিলাফ মে বহুত সারে বাত উঠায়া, উন্হোনে ভি কাহা কি হামারা ভি পরিবার হ্যায়, হামারা পরিবার কো আচ্ছা নেই লাগতা, ইসি কে লিয়ে হাম ভি ছোড়নে চাতে হ্যায়, উন্হোনে খুদ ডাক্টর লোক জব মিলনে গিয়া থা তব উন্হোনে বাতায়া। আর আমরা হেলথ ডিপার্টমেন্ট কা 3 কি পোস্ট হ্যায়, জেসে ডিএমই ডিএইচএস এসা নেই হো সকতা হ্যায়, উসকো প্যানেল করকে প্রসেস করকে তবি কর সকতা হ্যায়, তো আমি চিফ সেক্রেটারি কো বোলা হ্যায় কি প্রিন্সিপাল সেক্রেটারি কো লেকে বাত করকে ইসকো আবি আপ লোগ দেখভাল কিজিয়ে, জব প্রসেস হো জায়েগা তব হাম দেখেঙ্গে, এসা এসা বাত হুয়া হ্যায়। হেলথ মে ভি উসকো 3 অফিসার কো ট্রান্সফার কা বাত কে হটানে কে বাত কিয়া, লেকিন হাম 2 মাঙ্গ লিয়া, ইসসে জ্যাদা হাম কিয়া কর সকতে, হাম 99% মান লিয়া।
I am not saying anything which is when the matter is sub judice. My humble request to all the junior doctors, whatever they demanded, out of this fourth demand, what is with us? We accepted three demands and we requested them to join the work so that commoners should not suffer, there should not be more and more death from the commoners. And nowadays when we are facing dengue, malaria and also flood-like situation, DPC Panchayat Tenughat, the dam, they have already released too much water. And these 2-3 days we faced acute rainwater also. So both the Ganga river ponds were overflowing. And after releasing the water from Jharkhand, it's an acute problem. Some people are in a trap now. We have got the information. Police is keeping touch with them. We requested them to come early, but they thought that they will be safe. They have seen the earlier things also. Well, earlier also I monitored all this. My police chief secretary is also monitoring. But I have not seen so much water has been released together when there is a torrential rain. It plus the flood spread in throughout West Bengal. Now we have to monitor all the situation. Thank you very much for your cooperation. And I think we trust, we think tomorrow, you must know tomorrow 4 o'clock. After 4 o'clock, because the matter is sub judice, let the court, we respect the court, highest judiciary, we have a great respect. So whatever the matter is sub judice, there we cannot interfere. It is the court decision and it is Supreme Court monitoring case. We want justice and we want, of course, the justice from Abhaya to all the girls, all the women who are affected throughout the country. Thank you very much.